আজ সকাল আনুমানিক 10টা 11 স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম চলে স্কুলগুলোতে, সে প্রোগ্রাম চলাকালীন 1.2 প্রায় 20 থেকে 22 জন স্কুল স্টুডেন্ট সিনকোপালে টাকা আমরা যেটা বলি মেডিকেলটা, সবাই অসুস্থ হয়ে পড়ে। তো তৎক্ষণাৎ SGM-এর সহযোগিতায়, স্কুলের গৃহশিক্ষকের সহযোগিতায়, ইমার্জেন্সি স্কুলের টিচারের সহযোগিতায় ইমার্জেন্সি আমাদের হসপিটালে নিয়ে আসে। প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে এখন সবাই সুস্থ, আশা করছি আর কোনো খানিকের মধ্যে আমরা ওদেরকে রিচার্জ করতে পারবো। এখন সবাই সুস্থ আছে।